আপনারা আমাদের কিসের কথা বলবেন? সাম্যের কথা? সাম্যের কথা বলতে বলবেন? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলবেন? আর আপনি তো পড়াশোনা করেন নাই, পড়াশোনা করেন, মস্তানি করেন না, পড়াশোনা করেন। পৃথিবীতে সাম্যের একমাত্র বীজ বপন করেছে যিনি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার কাছ থেকে শিখে যান, শুনে যান সাম্যের কথা। অন্য ধর্মের লোকদের সাথে সহানুভূতি সম্মান কারে বলে? অন্য ধর্মের লোকদের, তুমি যদি মুসলমান হও, তোমার রোজা আর হিন্দুর পূজা একসাথে চলবে, তুমি তাকে অত্যাচার করতে পারো না। তোমার মসজিদ তোমার কাছে যেরকম সম্মানী পবিত্র, একজন হিন্দুর কাছে তার মন্দির, একজন খ্রিস্টানের কাছে তার চার্চ অনুরূপ ভাবে পবিত্র। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, হাদিসের ভিতরে বিশ্ব নবী বলেছেন, কারো দেব দেবী নিয়ে কথা বলো না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিও না। কমিলাতে মন্দিরে একটু সমস্যা হয়েছে না, কোরআন শরীফ রাখছে, এটা আমরা কষ্ট পেয়েছি। তাই বলে হাজীগঞ্জে সেখানে মূর্তি ভাঙতে হবে, মন্দির আক্রমণ করতে হবে কেন? ইমোশন কেন? বিবেক কোথায়? ইসলামের আইডিওলজি কি, শিক্ষা কি? আচ্ছা আপনারা বলুন তো, কুমিল্লার মন্দিরে মূর্তির পায়ে কোরআন যে রাখছে, এটা কি হাজীগঞ্জ থেকে এসে রাখছে? ওই হাজীগঞ্জের মন্দিরওয়ালা রাখছে? তো ওখানে আক্রমণ কেন? নামাজি মুসলমান সবাই ভালো মানুষ, দিনের মহাব্বত আছে, মহাব্বতের ঘাটতি নেই, এশারের নামাজ পড়েছে, কুমিল্লা কোরআন অবমাননা হয়েছে, চলো আমরা মিছিল করি। ওকে, অন্যায়ের প্রতিবাদ করতে পারো মুখে, কিন্তু মিছিল করতে দেয় সামনে মন্দির পাইয়া ভাং মন্দির, ইসলামকে অনুমতি দিয়েছে? এই মন্দিরওয়ালাকে দোষ করছে? লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমাকে বাধা দিতে অধিকার কে দিয়েছে? ওরা তো অন্যায় করেনি। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোরআনের আয়াত। আবেগ এবং বিবেক দুটা লাগবে, বিবেকহীন আবেগ তোমাকে ধ্বংসের দিকে নেবে, মুফজিজুন ইলাল জাজবে তোমার পাগল বানায় দেবে। বিবেকের সাথে আকল, আবেগ, আবেগ না থাকলে কাজে মজা পাওয়া যায় না, আবেগ লাগবে। কাজ বাস্তবায়ন করতে হলে শুধু শক্তি থাকলে হবে না, কাজের মাঝে মজা লাগবে, মজা তৈরি করবে আবেগে, কিন্তু বিবেকহীন আবেগ তোমাকে পাগল বানাবে। এই জন্য কোরআনের বক্তব্য কি? লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একের পাপের শাস্তি অন্যকে দেয়া যাবে না, কাউকে না। প্রিয় হিন্দু ভাইরা, আপনারা আপনাদের এই পূজা পার্বণ আপনাদের এটা পালন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্দির কোনো কিছু আপনারা মনে করেন যে ওই এলাকার কিছু বখাটে ইসলাম বা মুসলিম বা অন্য নামদারি কেউ যদি মনে করেন, যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই, এই সকল গণ্ড মূর্খরা কোনো খারাপ আচরণ অথবা হিংসাত্মক আচরণ করবে, আপনারা ওই এলাকার ইমামের কাছে যান, খতিবের কাছে যান, ইনশাআল্লাহ পুলিশ প্রশাসনের সাথে আমরা রাত জেগে দিন জেগে আপনাদের এই প্রতিমা পাহারা দিব, এটা ইমানদারদের দায়িত্ব, ঠিক কিনা মুসলমানরা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো পুলিশ প্রশাসন সহ সকল এলাকা ইমানদার যারা সচেতন মুসলমান আছেন, ইসলামকে যারা সঠিকভাবে জানেন, প্রয়োজনে আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের এইগুলাতে কেউ যেন করে বাংলাদেশের এই সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের মধ্যে যেন কেউ সম্প্রীতি নষ্ট করতে না পারে, এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর মনে রাখতে হবে, অনেক দেশের চোখ আমাদের উপরে আছে, যাদের দেশে প্রতিদিনে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, প্রতি বছরে কয়েকশো মানুষ নিহত হয়, সাম্প্রদায়িক উস্কানি হয়, সেই রকম জায়গাতে পাশাপাশি বসবাস করে হাজার বছর ধরে আমাদের মধ্যে এই সাম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য একদল কুচক্রী এই ধরনের ষড়যন্ত্রও করে থাকতে পারে, ঠিক কিনা? সুতরাং এই ষড়যন্ত্রের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই পাশাপাশি বসবাস অনেকের সহ্য হয় না, অনেকে রাজনৈতিক ফায়দা এর দ্বারা লুটতে চায়, ছোট্ট একটু ঘটনা কোনো একটা বিচ্ছিন্ন যদি হয়, কতকগুলো নাস্তিকদের স্ট্যাটাস, তাদের বক্তব্য, তাদের মতামত শুনে মনে হয় দেশ বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আমি প্রিয় হিন্দু ভাই যারা আছেন, অন্য ধর্মাবলম্বী আছেন, আপনাদের কাছে আপনাদের বিবেকের শপথ নিয়ে আপনারা কসম করে সৃষ্টিকর্তার নামে আপনারা বলতে হবে আপনাদেরকে, আপনারা পৃথিবীর হাজার দেশের থেকে এই দেশে আপনাদের সংখ্যা কম হওয়ার পরেও আপনারা ভালো আছেন কিনা, কথা বলেন, ভালো আছে কিনা?
এটা যদি অস্বীকার করেন তাহলে আপনি মিথ্যা বলতেছেন। আপনি আমরা ভালো না এই কথা আপনি বলতে পারবেন না। বিচ্ছিন্ন ঘটনা সব জায়গাতেই ঘটে, আর এইগুলো সব কিছুর পিছে রাজনৈতিক ইস্যু অনেক সময় থাকে, রাজনৈতিক ফাইলাল উঠতে চায়। সুতরাং ইমানদারদেরকে বলবো, খবরদার, কোন পুঁথি প্রতিমা ভাঙা তো দূরের কথা, এটার কল্পনাও আপনি নিতে পারবেন না। বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউন মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, তোমরা তাদের উপাস্যদেরকে গালি দিও না। তোদের উপাস্যকে যদি তোমরা গালি দাও, তারা তো তোমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা রাখে না, তোমার হক আল্লাহর ব্যাপারে তারা গালি দিবে। তাহলে প্রথম আমাদের দায়িত্ব কোন তাদের প্রতিমা, কোন মূর্তি, কোন কিছুকে ব্যঙ্গ করা, টিটকারি করা, এ নিয়ে ফেসবুকিং করা, পোস্ট করা, গ্রুপিং করা, খবরদার মুসলমানরা এটা করতে পারবে না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন তবে জেনে রাখো কিয়ামতের দিন হকটা তাদের সামনে তুলে ধরা হবে, হক আল্লাহ হকই থাকবেন, আর তাদের এইগুলা ভ্রান্ত ভ্রান্তই থাকবে, কিন্তু মুসলমানরা ভুলেও কখনো তাদেরকে গালি দিতে পারবে না। এটা এক নম্বর দায়িত্ব। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য ধর্ম নিয়ে তোমরা সত্য ধর্ম এবং সত্য ইসলাম আসার পরে অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি তোমরা আর করতে পারবে না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আল্লাহ বলছেন সত্য চলে আসছে, সুতরাং কাউকে সত্য আসার পরে, পরিষ্কার হওয়ার পরে তুমি জোর করে কারো প্রতি ইসলামের বিধান চাপায় দিবে, অথবা কাউরে জোর করে তুই কেন হিন্দু, তোরে মুসলমান হওয়া লাগবে, আল্লাহ হারাম করেছেন, কাউরে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি রাসূল হিসাবে নির্দেশনা দিয়ে গেলাম, অন্যায়ভাবে কোন অমুসলিমকে অথবা মুসলিম দেশে থাকা কোন অন্য ধর্মালম্বীকে কেউ যদি হত্যা করে তাহলে আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে সুঘ্রাণ পাবে না। আর আমি রাসূল বললাম 40 বছরের দূরের রাস্তা থেকেও জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায়। কোন অমুসলিমকে যদি অত্যাচার করে, তার ধর্ম পালন করতে সে যদি বাধা দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন এই হত্যার কারণ সে জান্নাতে সুঘ্রাণ পাবে না। তাহলে মুসলমানরা কখনো কোন প্রতিমা ভাঙা তো দূরের কথা, অন্য ধর্মালম্বীর সাথে একটা বিন্দুমাত্র জুলুম করার মতোও চিন্তা করতে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই সম্প্রীতি ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি শিখিয়েছে, এই সম্প্রীতির দেশ বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, ইসলামের আদর্শ আমরা অন্যদের কাছে তুলে ধরি। কথা ঠান্ডা মাথায় বুঝেন, প্রথম কথা হলো কোরআনকে যে মূর্তি পূজার সামনে নিয়ে রাখা হয়েছে এটার জন্য যেই ব্যক্তি কাজ করছে সে দায়ী, তাকে বাদ দিলে পৃথিবীর কোনো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোনো ব্যক্তি এর জন্য দায়ী নয়। কথা কি আমি বুঝাইতে পারলাম? কারণ ইসলাম প্রথম আইডিয়া দিয়েছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অন্যায়ের শাস্তি আরেকজনকে দেওয়া যাবে। সুতরাং কুমিল্লাতে মূর্তির পায়ে কোরআন যে রাখলো সে অপরাধী, তাকে ধরা হবে, খোঁজা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এই অপরাধের কারণে পৃথিবীর কোথাও কোনো হিন্দুদের গায়ে হাত দেওয়া মুসলমানের জন্য জায়েজ নাই, এটা হারাম। আমাদেরকে যারা সাম্প্রদায়িকতা শিখায়, আমার নবী সাম্প্রদায়িকতার ব্যাপারে 1400 বছর আগে বলে গেছেন মান দা ইলা আসাবিয়া ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন যারা সাম্প্রদায়িক উস্তানিমূলক বক্তব্য দেয় তারা আমি নবীর উম্মত হতে পারে না, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় মারামারি করে তারা আমি নবীর উম্মত হতে পারে না। সুতরাং ইসলামে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা করা জায়েজ নাই, এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডিজিটাল যুগ, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? কোন ব্যক্তি যদি অন্যায় করে থাকেন শুধু সে শাস্তি পাবে, কিন্তু এই অন্যায়ের জন্য কোন পূজা মণ্ডপে হামলা করা, কোন হিন্দুদের মূর্তি ভাঙা, হিন্দুদের মূর্তিকে গালি দেওয়া, দেবতাকে গালি দেওয়া, অথবা অন্য কোন হিন্দুদের গড় বাড়িতে আঘাত করা মুসলমানের জন্য হারাম হারাম হারাম, এটা জায়েজ নাই।